আজ বলতে চলেছি রাশি কি এবং আপনি কীভাবে আপনার নিজের রাশি নির্ধারণ করবেন তো আপনারা জানেন যে বারোটি রাশি হয় মেষ বৃষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বৃশ্চিক ধনু মকর কুম্ভ এবং মিন এখানে আমি কিছু কথা বলতে চাই রাশি দু ধরনের এক মুন সাইন বা চন্দ্র রাশি অর্থাৎ পৃথিবীর চারিদিকে চন্দ্র যে পরিক্রমা করে তার হিসাবে রাশি এটি আমাদের ভারতীয় জ্যোতিষশাস্ত্রে এই পদ্ধতিতে রাশি নির্ধারণ করা হয় দুই সান সাইন বা সূর্য রাশি অর্থাৎ সূর্যের চারিদিকে পৃথিবী যে ঘোরে সেই হিসাবে ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজিতে রাশি নির্ধারণ করা হয় তো আমি ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজিতে যাচ্ছি না কারণ আমাদের বিষয় ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজি বা ভারতীয় জ্যোতিষ তো আমরা প্রত্যেকেই জানি পৃথিবীর চারিদিকে চন্দ্রের অতিক্রম করতে সময় লাগে সাতাশ দিন এই সাতাশ দিনে চন্দ্র তিনশো ডিগ্রি অতিক্রম করে এই তিনশো ষাট ডিগ্রিতে বিভিন্ন নক্ষত্র সমূহ আছে কতগুলি নক্ষত্র সমূহ আছে তেরোটি একটি আপনাদেরকে আমি তথ্য দিতে চাই যে তেরোটি কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু রাশি ইংরাজিতে এই ওয়ার্ডটিকে বলা হয় কনস্টেলেশন তেরোখানা কনস্টেলেশন বাড়তি যে কনস্টেলেশন বা যার বাংলা অর্থ নক্ষত্র সমূহ বা নক্ষত্র মণ্ডল বা নক্ষত্রদের গ্রুপ নিয়ে এক একটি কনস্টেলেশন তো অফিকাস নামে একটি নক্ষত্র মন্ডল বা কনস্টেলেশন আছে সেটিকে বাদ দেওয়া হয়েছে এই তেরোটি থেকে একটি কনস্টেলেশন অফিকাসকে কে বাদ দিয়ে যে বারোটি কনস্টেলেশন রয়েছে সেগুলি এক একটি রাশি অর্থাৎ যেগুলিকে আমরা মেষ বিশ্ব মিথুন কর্কট বলে জানি তো চন্দ্র পৃথিবীকে প্রদক্ষিণ করে সাতাশ দিনে বারোটি রাশি সুতরাং সাতাশ ভাগ বারো দুই দশমিক দুই পাঁচ দিন অর্থাৎ এক একটি কনস্টেলেশন বা এক একটি রাশিতে চন্দ্র কতদিন করে থাকে দুই দশমিক দুই পাঁচ দিন এখন কোনো জাতক বা জাতিকা যে সময়ে জন্মাচ্ছে সেই সময় চন্দ্র যে কনস্টেলেশন বা যে নক্ষত্র মণ্ডলে অবস্থান করছে পৃথিবীকে প্রদক্ষিণ করার সময় সেটিই হলো তার রাশি উদাহরণের জন্য বলছি মনে করুন কোনো জাতক জাতিকা এই মুহূর্তে জন্মাচ্ছে এবং এই মুহূর্তে আমি ধরে নিচ্ছি চন্দ্র মেষ কনস্টেলেশন বা মেষ নক্ষত্র মণ্ডলের মধ্যে রয়েছে তো এখন যে জাতক জাতিকা জন্মাবে তার কিন্তু মেষ রাশি হবে তো আমি ধরে নিচ্ছি পরবর্তী দুই দশমিক দুই পাঁচ দিনের পরেই চন্দ্র পরবর্তী কনস্টেলেশন বা পরবর্তী রাশিতে যাচ্ছে তো মেষের পরবর্তী রাশি হল বিষ অর্থাৎ আজ থেকে দুই দশমিক দুই পাঁচ দিন পরে কোনো জাতক জাতিকা জন্মালে তার রাশি হবে বৃষ কারণ সেই সময় চন্দ্রের অবস্থান হবে তো এইভাবে ক্রমান্বয়ে চন্দ্র পরিক্রমা করছে পৃথিবীকে এবং রাশিও পরিবর্তন হচ্ছে কোন জাতক জাতিকার তার কি রাশি এটি থেকে বলা যায় সেই জাতক জাতিকা কেমন হবে এটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বলা সম্ভব নাই যে এই জাতক জাতিকা এই এইরকমই হবে তাহলে তো একই রাশির একটি নির্দিষ্ট অঞ্চলের মধ্যে অনেকেই বসবাস করে তারা তো তাহলে একই রকম হতো একই রকম স্বভাব একই রকম চরিত্র হতো কিন্তু আদেও তাই হয় না রাশি অনুযায়ী ফাইভ পারসেন্ট বলা যায় যে এই জাতক জাতিকা এই রকম হতে পারে অনেক অ্যাস্ট্রোলজার বা অনেক জ্যোতিষ বলে রাশি অনুযায়ী বলে দেয় যে এই জাতক জাতিকা এই রকম হবে এটি সম্পূর্ণ ভুল এরকম প্রেডিকশন করা সম্ভব নয় তাহলে তো সমস্ত জাতক জাতিকা তাহলে তো মেষ রাশির সমস্ত জাতক জাতিকা একই রকম হতো বৃষ রাশির জাতক জাতিকা একই রকম হতো কিন্তু বাস্তবে তো তা হয় না আপনার প্ল্যানেটের পজিশন সব থেকে বেশি গুরুত্বপূর্ণ রাশি অনুযায়ী বলা যায় যে ফাইভ পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্টের মধ্যে পাঁচ শতাংশ বলা যায় যে এই জাতক জাতিকা এইরকম হতে পারে হবেই এর কোনো গ্যারান্টি নেই তো আমাদের চ্যানেলে এরকম জ্যোতিষ শাস্ত্রের আরও ভিডিও আসতে থাকবে আপনারা কানেক্টেড থাকুন আমাদের ওয়েবসাইট ডব্লু ডব্লু ডট বাস্তু ডট কম ওয়েবসাইটটি ভিজিট করুন নমস্কার অ্যাপ্লাইড বাস্তুর বাংলা ভাষার ইউটিউব চ্যানেল বাস্তুশাস্ত্র অ্যান্ড ফ্যাংসুই টিপস ইন বেঙ্গলি এই চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আমাদের সাথে যোগাযোগ করতে